এই মুহূর্তে স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, শ্রদ্ধা নিবেদন করতে আসা বিশিষ্ট জনেরা কি বলছেন আমাদের জানান। মানুষের পদভারে এখনো মুখরিত জাতীয় স্মৃতিসৌধ। সাভারের এই স্মৃতিসৌধে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য মানুষ এখনো স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি তাদের শ্রদ্ধা, অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধার সে ফুলের ডালা অব্যাহত রয়েছে সেই সকাল থেকে। ভোরে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের সেই শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা পর্যায়ক্রমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধার এই পর্ব শেষে সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধকে খুলে দেওয়া হয় এবং এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে একের পর এক। সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এখানে এসেছেন, শিক্ষকদেরকে হাত ধরে এখানে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শ্রমিক, মজুর, মোটে যারাই আছেন আসলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি তারা অকুণ্ঠ ভালোবাসা প্রকাশ করছেন। কারণ 1971-এর সেই রক্তক্ষয়ী সংগ্রামে বুক চিতিয়ে দিয়ে, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, প্রিয় স্বদেশকে স্বাধীন করেছিলেন তারা, সেজন্য তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা আজ বিনম্র নিবেদন আজকে এই জাতীয় স্মৃতিসৌধে মানুষের। এবং এখান থেকে রাজনৈতিক দলের নেতারা যেমন এসেছেন বললাম, বিএনপি এসেছেন এবং বিএনপির নেতৃবৃন্দ এসেছেন, গণ অধিকার পরিষদ, গণফোরাম, জাসদ থেকে শুরু করে জাতীয় পার্টি, সবগুলো রাজনৈতিক দল আজকে কিন্তু রাজনৈতিক ভেদাভেদ ভুলে একাধারে, এক নাগাড়ে এই বেলা বাড়ার সাথে সাথে এখনও মানুষের সেই স্রোত কিন্তু এতটুকু কমেনি। হয়তো এই অব্যাহত, এই ধারা অব্যাহত থাকবে, কারণ এই মাতৃভূমির প্রতি তাদের যে অকুণ্ঠ ভালোবাসা তারই বহিঃপ্রকাশ ঘটেছে ফুলের ভেতর দিয়ে, ফুলের শুভেচ্ছা দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে। তো শ্রদ্ধা নিবেদন চলছে। জানছিলাম বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের খবর। এবারে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুশফিকুর সালেহীন। মুশফিক, সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? ফারজানা, আমরা সাধারণ মানুষের আসলে ঢল নেমেছে বলা যায় আজকে জাতীয় স্মৃতিসৌধে। আমরা যদি কিছুক্ষণ আগে আপনারা যেটা দেখলেন, এখনও আমার পিছনে যদি দেখতে পান যে আসলে মানুষের পুরো লোক ভরে গিয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সকালে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ওনারা শ্রদ্ধা জানানোর পরই হচ্ছে দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ জনগণের জন্য। এবং সকালে শীত একটু বেশি ছিল, যে কারণে আমরা শুরুতে কিছু মানুষের আসতে কিছুটা সময় লেগেছে আমরা দেখেছি, কিন্তু তারপর থেকেই বেলা বাড়ার সাথে সাথেই আমরা যে জনস্রোত আসলে আজকে এখানে দেখেছি সেটা আসলে অবিস্মরণীয় বলা যায়। সেখানে আমরা সেই সাথে আমরা দেখেছি যে একেবারে স্মৃতিসৌধের সামনে যে নবীনগর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো সড়ক জুড়ে আসলে মানুষের ভিড় এবং একই সাথে যানজটও লেগে গিয়েছে, কারণ বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই জাতির এই যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, যেই শহীদদের আত্মত্যাগের কারণেই এই আমাদের এই দেশটি আজকে এই দিনে জন্মলাভ করে, এই দিনে বিজয় লাভ করেছিল মহান স্বাধীনতা সংগ্রামে। এবং এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এখানে যারা আছেন তারা যেটি বলছেন যে আজকে যারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন সাধারণ মানুষ বলছেন যে আসলে এই দেশের যে বিজয়ের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জনের জন্য তারা আসলে চান একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ। এবং সেটার জন্য আসলে সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা, নিজ নিজ জায়গা থেকে কাজ করা প্রয়োজন বলে তারা মনে করেন এবং সেই জায়গা থেকে নিজেরাও অবদান রাখতে পারবেন সেই আশা করেন। এই হচ্ছে এখনকার সার্বিক পরিস্থিতি এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। জানছিলাম জাতীয় স্মৃতিসৌধ থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর।